নমস্কার রাজনীতিতে অবসরপ্রাপ্ত পুলিশ ও আমলাদের যোগ দেওয়া স্বাভাবিক ঘটনা কিন্তু এবার এক বড় পুলিশ কর্তার স্ত্রী সরাসরি রাজনীতিতে এলেন অনেকে বলছে এটাও স্বাভাবিক ঘটনা স্ত্রীর ব্যক্তিগত জীবন আছে কিন্তু বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করছে এই ব্যাপারে ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসে পার্থ চট্টোপাধ্যায় ও ফিরে হাকিমের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির স্ত্রী অনিন্দিতা দাস কবির হুমায়ুন কবির একদা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের খুব পছন্দের পুলিশ অফিসার ছিলেন বুদ্ধবাবু উত্তর চব্বিশ পরগনা জেলার বাহুবলিতে জব্দ করার জন্য হুমায়ুন কবিরকে ব্যবহার করেছিলেন রাজ্য প্রশাসনিক মহলে হুমায়ুন কবির রবিনুর পুলিশ অফিসার হিসেবেই পরিচিত পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে তাকে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার করেন তারপরে অদিত চৌধুরী অভিযোগ করেছিল মুর্শিদাবাদে তৃণমূলের জেলা সভাপতি হিসেবে কাজ করছে হুমায়ুন তারপর দেখা গেছিল তৃণমূল কংগ্রেস একে একে সব জেলা পরিষদ দখল করতে শুরু করে তারপর মমতা হুমায়ুনকে চন্দননগরের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করেন আর তার স্ত্রীর তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর বিরোধীরা বলছে এতদিন গোপনে সম্পর্ক ছিল এখন সম্পর্ক খোলাখুলি সামনে চলে এলো বলে তীব্র আক্রমণ কটাক্ষ করছেন এখন দেখার আগামী দিন আর কি কি বড় চমক দেয় তৃণমূল কংগ্রেস সেদিকেই নজর থাকবে সবার